হুসাইনের আদর্শের মধ্যে রোজা, হুসাইনের আদর্শের মধ্যে মা বাবার খেদমত, বাবাকে মাকে জবা করে, ঠিক কিনা? একদিকে বাবা খায় আর একদিকে টাকা খোঁজে, টাকা না দিলে মাকে কি করে জবা করে? এটা এজিদ মাকা আমল। আর যদি মার সেবা করে, মার খেদমত করে, মাকে শ্রদ্ধা করে, বাবাকে শ্রদ্ধা করে, সমাজে সালাম কালাম করে, বড় হয়ে চলে, প্রস্রাব করে, পানি নেয়, নখ সুপ্ত রাখে, মাতার সুর ছোট করে, একে অপরকে সালাম দেয়, পাঁচ নামাজ পড়ে, সদা সত্য কথা বলে, এরা হুসাইনি। যারা তার ব্যতিক্রম করে, তার এজিদি। হে চট্টগ্রাম চন্দ্রকোনার যুবকরা চিৎকারি করো, আমরা হুসাইনি আদর্শ চাই কি চাই না? আমরা এজিদি আদর্শ, এজিদি আদর্শ। যারা বাবা খায় তারা এজিদি, কারণ এজিদ মতকে হালাল জানত। আজকে হযরত আমির মা বিয়ার দিল্লাহ তাআলা আমাকে অনেকে গালি গালাজ করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এরা শিয়া, আমাদের দেশ শিয়া প্রবেশ করছে, অনেক সুন্নি নামে এমনি সুন্নি দাবি করে, আবার শিয়ার পক্ষ কিছু সাফাই গায়। শিয়া আমদানি কোথা থেকে হয়? আবু সুফিয়ান আবিদুল কাদেরি জানে, আরে ইরাক, ইরান, সিরিয়া, মিশর, আরব, অনেক রাষ্ট্র আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আমিও বহু কোটি কোটি টাকার প্রস্তাব পেয়েছি শুধু শিয়াতে প্রবেশ করার জন্য, শিয়াকে হ্যাঁ বলার জন্য। আমি দেখেছি হাজার কোটি টাকা জাহান্নামের আগুন দেখা যাচ্ছে, এক টাকা অনেক ভালো, কোটি টাকার চাইতে, কোটি টাকায় যদি এজিদ থাকে, এক পয়সাও যদি হুসাইন থাকে, সেটি আমাকে হুসাইনের পক্ষে মানতে হবে। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ছেলেগুলি, যারা তোমরা আজকে মাহফিলে এসেছো, তোমাদের প্রতি আমার বড় আবেদন থাকবে, তোমরা ফাসক্ত নামাজ পড়বে, মা বাবাকে ধমক দিবে না, মা বাবাকে চোখ রাঙ্গাবে না, মা বাবাকে ধাক্কা দিবে না। হুসাইন যদি আল্লাহ তাআলা নূর নানা বলেন, নবীজি বলেন, যারা মা বাবার কষ্ট দেয় তারা যেন আমার কষ্ট দেয়, আর যারা মা বাবার সেবা করে তাদের জন্য আমার সুপারিশের দরজা উন্মুক্ত থাকবে। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে ঘরে গিয়ে মা বাবাকে একটু সালাম করবে, মা বাবাকে কদম বসি করবে। আজকের দিনেও যদি ক্যারাম বোর্ড খেলে থাকো, তোমাদের পায়ে ধরে হাতে ধরে আবু সুফিয়ান আবিদুল কাদেরি বলে গেলাম, আর ক্যারাম বোর্ডের কাছে যাও না, এটা এজিদি চরিত্র। আগামী দিন থেকে তোমরা কোরআনের কাছে যাবে, কোরআন শরীফে হাত লাগাবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফের পাতায় পাতায় চুমা খাবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। রাসূলুল করিম বলে, আমার উম্মত যতক্ষণ কোরআন শরীফ পড়ে সেই যেন ততক্ষণ আল্লাহর সাথে কথা বলে। ও যুবক বাবারা হাত তুলে বলো, কোরআন শরীফ তেলাওয়াত চাও কি না? এভাবে ডান হাতটা সুন্দর করে বলো, কোরআন শরীফের তেলাওয়াত চাও কি না? নামাজ রোজা চাও কি না? জিকির আজকার চাও কি না? মা বাবার খেদমত চাও কি না? সদা সত্য কথা বলতে চাও কি না? যারা সত্য কথা বলবে এরা কি এজিদি না হুসাইনি? হাত নামাও, আল্লাহ পাক কবুল করুন। আমলের প্রয়োজন আছে, এক বছর পরে মাহফিল করবে, তোমরা আসবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা, এইভাবে চলে যাবে, আবার মাহফিল আসবে, যেন আগামী দিন ফজর, এই রাত্রে নাইটের লাস্ট টাইম যেটা ফজর হবে, বাজ্যতামূলক হুসাইনি কাফেরা সৈনিকরা আজকের ফজরের নামাজ সুন্নি ইমামের পিছে, সুন্নি ইমামের পিছে আদায় করতে হবে, তাহলে কারবালার শরণে হুসাইনের আত্মা তোমাদেরকে দোয়া করবে। এই রাত্রে শেষ দিকে নামাজ আছে কিনা? এ ওয়াক্তের নাম কি? আরো জোরে বলে, ওয়াক্তের নাম কি? ফজর নামাজ কি চলবে না, বন্ধ হবে? ফজর ওয়াক্ত কয় রাকাত? জোরে বলো, কয় রাকাত? না ঘুমাবে? একদিকে তুমি সোয়াদ একর বলার সোনালির মাহফিল এসেছ, আরেকদিকে তুমি নামাজ ছেড়ে দিচ্ছ, হলো না?
কোথায় কাজে এক নাম এই দুবাশি বাজারের ব্যবসায়ীরা যারা মুসলমান যারা কর্মচারী মুসলমান যারা মালিক মুসলমান যারা সুন্নি মুসলমান হুসাইন তোমাদেরকে দাব দিচ্ছে হুসাইন তোমাদেরকে আহ্বান করছে হে উম্মতে মুহাম্মদি আমার নানার উম্মত তোমরা কোথায় আসো আমরা ফজর কায়েম করি যোহর কায়েম করি আসর কায়েম করি মাগরিব এশা তাহাজ্জুদ কায়েম করি কারণ আমি এই নামাজের জন্য কারবালার জমিনে নিজের জীবনটাকে কুরবানি করেছি চিৎকার দিব আল্লাহু আকবার আমি কি নামাজের কথা বলাতে আপনার গুসা হচ্ছেন নাকি নামাজ পড়তে হবে কি হবে না নামাজ ইমাম হোসেন পড়েছেন কখন জান প্রাণ জীবন জেসিন বডি দেহ থেকে বাইর হওয়ার তিনি বলেছেন আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার সুযোগ দাও গভীর মানুষ আমার ভাইয়েরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছেন সোয়াদে কারবালা স্মরণ আজকের মাহফিল ওই কারবালা ময়দানে যাওয়ার জন্য রাসূল কারীমের নাতি মক্কি মদিনার নাতি রাসূল কারীমের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা যখন নবীর জিয়ারতে যাচ্ছেন বিদায়ের জন্য ওই কথাটুকু আমি আপনাদের সামনে একটু বলতে চাই আজকের পৃথিবীতে কবর জিয়ার উঠে যাচ্ছে আজকের পৃথিবীতে মদিনাতুল মুনাওয়ারার জিয়ারতের বিরোধী করা হচ্ছে তাও যারা বিরোধী করে তাদের মাথায় টুপি মুখ ভরা দাড়ি লম্বা জামা সুন্নতে ভরা কিন্তু নবীর জিয়ারতের বিপক্ষে আপনারা সুন্দর করে আওয়াজ দিয়ে বলেন আপনারা মদিনার জিয়ারত চান কিনা এই পিছনের ভাইরা মাস্কের ভাইরা সামনের ভাইরা ডানে বামের ভাইরা দেখি কোন দিকের আওয়াজটা একটু বেশি হয় বলেন মদিনার হাবিবের জিয়ারত চাই কিনা মদিনায় যাওয়ার জন্য হুকুম কা আল্লাহ বলছে যাও ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাও তোমরা যাও আমার মদিনার নবীর কাছে যাও সেখানে যাও আমার নবীর কাছে যাও আমরা যেতে চাচ্ছি আর কিছু আলেম ভাই হয়ে গেছে হজ গার্ড দিচ্ছে সেখানে লেখা আছে মদিনায় অবশ্যই যাবে কিন্তু নবীর জিয়ারতের খেয়ালে যাবে না আপনাকে জিয়ারতের খেয়ালে যাবেন না কোথায় সবাই সুন্দর করে বলেন মদিনা আরো জোরে যুবকদের জবান সুন্দর করে বলো মদিনা যাব মদিনা দেখব মদিনা নবী আছে মদিনা দোয়া কবুল হবে মদিনা গুনাহ মাফ হবে মদিনা বলো আমরা মদিনা চাই কি চাই না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু মদিনায় যাই কি যায় না তিনি রাসূল কারীমের রওজা পাক যাচ্ছেন কারবালা যাওয়ার নবীর থেকে বিদায় নিচ্ছেন নবীকে সালাম দিচ্ছেন এজন্য আমি আপনাদেরকে বলব মুরব্বীকে দেখলে সালাম দিন আবার মুরব্বীদেরকে বলবো সন্তানকে দেখলে সালাম যে সালাম আগে দেয় তে সওয়াবটা আগে দেয় সালাম দেওয়া সুন্নাত লওয়াটা ওয়াজিব কিন্তু সুন্নতটা পালন করবেন রাসূল করিম বলেন মান আহাব্বি সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মিন ফিল জান্নাহ রাসূল বলেন যে আমার সুন্নতকে আদায় করলো সেই যেন আমাকে মহাব্বত করলো আর যে আমাকে মহাব্বত করলো ওই মানুষটি আমার সাথে জান্নাতে প্রবেশ করবে বলুন আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে এজন্য সালাম কালাম কি বন্ধ হবে না চলবে আগে কি সালাম নামার চেষ্টা করবেন না দেওয়ার চেষ্টা করবেন অনেকে দিতে চায় না নামার জন্য অপেক্ষা থাকে অনেক নেতাদেরই অভ্যাস আমি নেতা আমি এই আমি সেই আমি এ আমি ওই আমাকে কেন সালাম আপনি সালাম রাসূল কারীমের সুন্নাত
পালন করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় যাওয়ার পূর্বে রাসূল কারীমের রওজা মোবারক তিনি যাচ্ছেন। কত সুন্দর হুসাইন, তার চেহারা এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, যার চেহারার মধ্যে আমার নবীর নমুনা পাওয়া যেত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবের রওজা পাকে যাচ্ছেন। হে সুন্নিরা, যদি নবীর রওজা পাকে যাওয়ার জন্য কোনো সুযোগ হয়, আতরটা গায়ে দিবে, সুন্দর করে আতর মাখবে, চোখে সুরমা দিয়ে আদবের সহিত আমার নবীর রওজা মোবারকে প্রবেশ করবে। এবার হুসাইন বলেন, আমি নবীর কাছে যাচ্ছি, এইভাবে আমার সুন্নি ভাইয়ের একটু সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবে একটু সুন্দর করে আওয়াজ দিয়ে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবীন। কোথায় রাসূল কারীমের রওজা মোবারক? এই নবীজি রওজা পাক, যে রওজাতে আমার দয়াল নবী ঘুমাচ্ছেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রওজা পাকে যখন গেলেন, তিনি নবীকে সালাম দিয়ে বললেন, নানা গো আমি তো হাজির। ও নানা, আমি আপনার চরণে কদমে দাঁড়াইলাম, আপনি কেন এখনো কথা বলেন না? নানা একটু হাতটা বাইরে করুন, আমি আপনার হাতে একটু চুমা খাবো। জিন্দা জিন্দা জিন্দা। আজকে আমি আর প্রিন্সিপাল সাহেব যখন রাত্রে খানা খাচ্ছি, আল্লাহ ব্যবস্থা করেছেন কমিটি, কিন্তু রিজিক দিয়েছেন কে? আর বন্টন কে করেছেন? নবীজি। আজকে যিনি খানা বন্টন করতে পারে, আর তারা বলে নবী মরে গেছে, আবার আজান আগে মসজিদের প্রথম লাইন দখল করে, ফেরেশতারা বলে তাজা সদ্য শয়তান মসজিদে আসিতেছে, যাদের অন্তর রসুল নাই। ইমাম হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রওজা মোবারকের পাশে দাঁড়াইলাম, আপনি কেন কথা বলেন না? কেন হাত মোবারক বাহির করেন না? কেন পাও মোবারক দিচ্ছেন না? কেন আপনি বাহির হন না? নবী গো, আমি আপনার চরণে একটু চুমা দেব, আপনাকে একটু জড়াই ধরবো, আপনার হাতে আমি একটু চুমা খাবো। ও না না, আমি তুই হুসাইন, আমি যখন মা ফাতেমার কোলে কাঁদতাম, আপনি আমাকে মায়ের কোলে থেকে নিয়ে আমাকে বুকে নিয়ে আপনি আমাকে ঘুম পড়াতেন, আমি যখন ক্ষুধায় যখন কাঁদতাম আপনার জিহ্বা মোবারক আমার জবানে দিতেন, নানা গো ওই হুসাইন আপনার সামনে কাঁদছি, আপনি কেন এখনো আসেন না? হঠাৎ করে ইমাম হুসাইন দেখে আমার দয়াল নবী তার সামনে উপস্থিত হয়ে যা, বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে, আমি তিনবার বলবো, নারে রিসালাত, আপনি উচ্চ স্বরে বলবেন ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, বলুন আর জোরে, নারে রিসালাত। তুমি তো আমার ওই হুসাইন, আমি বলি হুসাইন, তুমি আমি আমি তুমি, নানা গো তোমাকে আমি বিদায় দেব না, তোমাকে আমি বিদায় দিতে পারবো না। হ্যাঁ, ওই দিন তোমাকে আমি রিসিভ করবো, বিদায় দেব, যেই দিন তোমার শহীদ হয়ে যাবে, শাহাদাত হয়ে যাবে, ওই দিন বাবা আদম আর ইসলাম থাকবে, মুসা কালিমুল্লাহ, ঈসা রাহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কারবালার ময়দানে থাকবে, আমিও থাকবো, তোমার মা থাকবে, তোমার নানি থাকবে, আমরা সবাই তোমাকে কারবালার থেকে জান্নাতে রিসিভ করে নেব। কে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে আদম আলাইহিস সালাম তশরীফ এনেছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ এসেছেন,
موسیٰ کریم اللہ شجاہ اللہ انہیں انبی کرام تاکہ ریسیب قرآن جو بہت اشتے چھتے اللہ پیارا نبی بولے تو کھوم تمہیں گامی ریسیب کرو حسین چوگر پانیچارے بولے نا 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 اسلام رجل نامی شہید ہو او نا نا گو جیبون ایک ٹکو بیرے گونا کوری نی سویرے گونا کوری نی جیبون ایک شایدان مدر پاشا شاید স্থান পাইনি নানাগুলো কর্মলার জমিনে শহীদ হব তবে আপনার থেকে একটি ওয়াদা পেতে চাই যখন আমার গর্দানে ছুরি চলবে ওই মুহূর্তে আপনি আমার সামনে থাকবেন কিনা ও নানার কিচ্ছু চাই না আপনি আমার সামনে থাকবেন কিনা আমাকে একটু বলেন সরকার কায়নাত হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছে না 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 শুনো আমি তো তোমার কাছে থাকব কারণ তুমি শুধু মুমিন নয় তুমি শুধু মুমিন নয় তুমি আমার অংশ তুমি রাসূল কেরিমের নাতি তুমি আহলে বাইতের অন্যতম একজন তোমার সামনে তো আমি থাকব তোমার সামনে আমি থাকব হোসেন দেখি বলে না না গো আর কিছু চাই না আর কিছু চাই না আমার রক্তের বিনিময়ে উম্মতে মুহাম্মাদের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়।